জাল ভোট প্রদান, এজেন্টকে মারধরের অভিযোগ নরসিংদীর মনোহরদী পৌর মেয়র ও শিল্পমন্ত্রীর ভাইয়ের সমর্থক আমিনুর রশিদ সুজনের বিরুদ্ধে। শরীফুল ইসলামের পাঠানো তথ্য ও চিত্রে চেতনা ডেস্ক রিপোর্ট। দ্বিতীয় ধাপের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট প্রদান, এজেন্টকে মারধর সহ অবিচ্ছিন্ন নানান ঘটনার মধ্য দিয়ে শেষ হয়েছে নরসিংদীর মনোহরদী ও বেলাব উপজেলায় ভোট গ্রহণ। এই নির্বাচনে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের ভাই ও চেয়ারম্যান প্রার্থী নজরুল মজিদ মাহমুদ স্বপনের সমর্থক ছিল মনোহরদী পৌর মেয়র আমিনুর রশিদ সুজন। এর সুবাদে জাল ভোট প্রদান সহ অন্য প্রার্থীদের এজেন্টকে মারধর করে পৌর মেয়র সুজন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা। মঙ্গলবার সকালে মনোহরদী পৌর শহরে সর্দার আসমত আলী মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে এই ঘটনা ঘটে। এদিকে মারধরের কথা স্বীকার করেছেন মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী প্রিয়াশিস রায়ের এজেন্ট বিশ্বজিৎ রায়। দুপুরে ভোট চলাকালে কেন্দ্রে প্রবেশ করে উপজেলার পাঁচকান্দি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শিল্পমন্ত্রীর ভাই আনার্স প্রতীকের চেয়ারম্যান প্রার্থী স্বপনের পক্ষে জাল ভোট প্রদানকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় পৌর মেয়র সুজনের ছবি। তোর কি জীবনের মায়া নাই, মোটরসাইকেলের এজেন্ট কেন তুই, এমনই কথা বলে ভোট গ্রহণ কক্ষে চর থাপ্পড় মারে মেয়র সুজন। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই বলে জানান চেয়ারম্যান প্রার্থী ও মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয়াশিস রায়ের এজেন্ট বিশ্বজিৎ রায়। কেন্দ্রের ভেতরে এজেন্টকে মারধর সহ বিভিন্ন কেন্দ্রে আনারস প্রতীকের প্রার্থী শিল্পমন্ত্রীর ভাই স্বপনের পক্ষে জাল ভোট প্রদানে অগ্রণী ভূমিকায় ছিল মেয়র সুজন। নির্বাচনী আচরণবিধি উপেক্ষা ও সুষ্ঠু পরিবেশ নষ্ট করে প্রভাব বিস্তারের মাধ্যমে জয় ছিনিয়ে নিলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। একজন প্রার্থী হিসেবে এ বিষয়ে প্রতিকার চাই আমি বলে জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী প্রিয়াশিস রায়। এ বিষয়ে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও মনোহরদী পৌর মেয়র আমিনুর রশিদ সুজনকে পাওয়া যায়নি। সর্দার আসমত আলী মহিলা ডিগ্রি কলেজের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার রিপন চন্দ্র সরকার জানান, ভোট কেন্দ্রে প্রবেশ করে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছেন মেয়র আমিনুর রশিদ সুজন। এক চেয়ারম্যান প্রার্থীর এজেন্টকে থাপ্পড় দেন তিনি, তবে বিষয়টি সংশ্লিষ্টদের অবগত করেছে। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।